নমস্কার বন্ধুরা, আজকে কিছু বলিউডের আপডেট দেবো, বলিউডের কিছু এক্সক্লুসিভ আপডেট। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে অনেকেই বলছে যে দিওয়ালি 2022 নাকি হাউসফুল ফাইভ আর গোলমাল ফাইভ এর একটা বিরাট বড় ক্ল্যাশ হতে চলেছে। আজকে যে বলিউডের দুটো যে কমেডি ফ্র্যাঞ্চাইজ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে গোলমাল, আর একটা হচ্ছে হাউসফুল। তাদের অলরেডি চারটে পার্ট এসে গেছে, চারটে পার্টই বলতে গেলে সবকটাই হিট হয়েছে, ঠিক আছে। তো এবার কথা উঠছে যে দুটোরই 5 নম্বর পার্ট আসতে হয়েছে এবং হাউসফুল ফাইভটা খুব বড় করে ভাবা হচ্ছে, কারণ হাউসফুল ফাইভে নাকি হাউসফুল ফোর অব দি যে কটা ক্যারেক্টার তৈরি হয়েছে সেই সব কটা ক্যারেক্টারই হাউসফুল ফাইভে নাকি থাকবে। মানে অক্ষয়, দীপিকা, তারপর বাদ বাকি জন, তারপর যে কটা ক্যারেক্টার হয়েছে, অর্জুন রামপালের যে ক্যারেক্টার ছিল হাউসফুল ওয়ান, অর্থাৎ হাউসফুল ওয়ান টু থ্রি ফোর মিলিয়ে যে কটা ক্যারেক্টার হয়েছে সব কটাকে নিয়ে হাউসফুল ফাইভ নিয়ে করা হবে, এরকম একটা প্ল্যান শোনা যাচ্ছে। আর একটা খবর যেটা শোনা যাচ্ছে যে গোলমাল ফাইভ খুব শীঘ্রই শুটিং শুরু হবে। এই রোহিত শেট্টির দুটো সিনেমা অলরেডি এখন ব্যস্ত রয়েছে, রোহিত শেট্টি একটা হচ্ছে সূর্যবংশী প্রমোশন নিয়ে, আর একটা হচ্ছে সার্কাস মুভি নিয়ে যেটা রণবীর সিং রয়েছে। তো ওই দুটো কমপ্লিট হয়ে গেলে গোলমাল ফাইভ তার স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, কাজ করবে। এবার কথা হচ্ছে যেটা সবাই বলছে যেটা নাকি দিওয়ালিতে ক্ল্যাশ করবে হাউসফুল ফাইভ ভার্সেস গোলমাল ফাইভ, এটা কিন্তু পুরোপুরি ভুল খবর। এটা কখনই হতে মানে হওয়া সম্ভবই নয়। কারণটা হচ্ছে কি, দিওয়ালিতে অলরেডি একটা সিনেমার ঘোষণা হয়ে গেছে 2022, সেটা হচ্ছে পৃথ্বীরাজ, মানে অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজ, যেটা ইয়াস্টার ফিল্মস এর ব্যানার থেকে আসার কথা। সেটা অলরেডি প্ল্যানিং চলছে দিওয়ালি 2022। তো এটা একটা বড় রিলিজ হয়ে চলেছে, তো কোনোভাবেই এই দুটো সিনেমা একদিনে আসবে না। এবং প্রথম কথা, দুটো শুটিংই ওই টাইমের মধ্যে শেষ হবে না, কারণ এখনো গোলমাল ফাইভ এর শুটিং স্টার্ট হয়নি এবং অপরদিকে হাউসফুল ফাইভ এরও শুটিং স্টার্ট হয়নি। তো স্বাভাবিকভাবে এই দুটো ক্ল্যাশ যেহেতু হতে চলেছে, এটা সবাই বলছে, সেটা কখনই হচ্ছে না। তবে হ্যাঁ, এটা ঠিক এই যে দুটো সিনেমা আসবে এবং দুটো সিনেমাই তৈরি হচ্ছে, তো এটা নয় যে দুটো সিনেমা আসবে না, এটা ভুল খবর কখনোই না। দুটো সিনেমাই আসবে এবং খুব শীঘ্রই সে দুটো অ্যানাউন্সমেন্টও হবে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুন্না ভাই নিয়ে। তো মুন্না ভাই আমাদের খুব পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজ এবং মুন্না ভাই থ্রি নিয়ে আমাদের আলোচনা চলছে, কারণ মুন্না ভাই টু এসছে প্রায় 2007, অর্থাৎ 14 বছর হয়ে গেল মুন্না ভাই সিরিজের কোন সিনেমা আসেনি। কিন্তু এটা এলে আমরা সবাই জানি এটা ব্লকবাস্টার হিট হবে, যেমন হেরাফেরি তেমন মুন্না ভাই এলেই হিট। তবে ব্যাপারটা হচ্ছে কেন এতদিন আসেনি, ব্যাপারটা এটা হয়েছে যে এবার আরশাদ ওয়ারসির যে ক্যারেক্টারটা সেটাকে নাকি খুব একটা বেশি জোর দেওয়া হয়নি, যে কারণে আরশাদ ওয়ারসি প্রথমে ঠিক করেছিল অভিনয় করবে না, এবং সঞ্জয় দত্ত ক্যান্সার সহ বিভিন্ন রকম প্রবলেমের কারণে সে এটার উপর একদমই জোর দিতে পারেনি। তো এখন শোনা যাচ্ছে নতুন করে স্ক্রিপ্ট লেখার কাজ চলছে এবং সেখানে কিন্তু দুটো ক্যারেক্টারকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমন মুন্না ভাই ছিল, যেমন লাগেরা মুন্না ভাই ছিল, তেমনভাবে এখানেও সার্কিটের ক্যারেক্টারটারও গুরুত্ব থাকবে, মুন্না ভাইয়ের ক্যারেক্টারটা গুরুত্ব থাকবে। এবং যেটা প্ল্যান ছিল যে মুন্না ভাই ছিল আমেরিকা, মানে 3 নম্বর পার্টটা মেনলি যেটার উপর ভিত্তি করে লেখা হয়েছিল সেটা হচ্ছে আমেরিকা যাওয়া, অর্থাৎ ইংলিশ সেখানে, তো সেটা সম্ভবত হয়তো চেঞ্জ হতে চলেছে অথবা একই থাকতে পারে, সেটা কোনো জানা যায়নি। তবে এটা আসছে, এটুকু সিওর, এবং এটা সঞ্জয় দত্তের সব থেকে বড় কামব্যাক হতে চলেছে এবং আমরা প্রত্যেকের ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড। লাস্ট মানে তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেরাফেরি থ্রি নিয়ে। হেরাফেরি থ্রি কিন্তু আসছে, এটা এমন না যে আসছে না, কিন্তু কবে ব্যাপারটা হচ্ছে হেরাফেরি থ্রি এখন আসতে অনেক দেরি হয়েছে, কারণ অক্ষয় কুমারের পরপর বহু সিনেমা রয়েছে, আপাতত পরেশ রাওয়ালেরও বহু সিনেমা রয়েছে, একমাত্র সুনীল শেট্টি কিছুটা হলেও ফ্রি রয়েছে। এবার যখনই এরা ফ্রি পুরোপুরি হয়ে যাবে তখন এটার কাজ শুরু হবে এবং এটা ডাইরেক্ট করবে প্রিয়দর্শনী। প্রিয়দর্শন এটা পুরো নতুন করে স্ক্রিপ্ট লিখছে এবং যতদূর সম্ভব মানে খবর যে হেরাফেরি টু এর পর থেকেই গল্পটা নাকি স্টার্ট হবে, এবং যেটা দেখানো হবে সেটা হচ্ছে তিনজনেরই বয়স আস্তে আস্তে বেড়ে গেছে, যেহেতু তাদের মানে ফিগারও পাল্টে যাচ্ছে, তাদের বয়স প্রত্যেকেরই এখন 50+, মানে যে কজন হেরাফেরি থ্রি আমরা তিনজনকে ভালোবাসি তিনজনেরই বয়স 50+ রয়েছে, তাদের যেহেতু বয়সটা বেড়েছে সেক্ষেত্রে তাদের ক্যারেক্টারটাকেও বয়স্ক একটু করে দেওয়া হচ্ছে, এবং এটি সম্ভবত হেরাফেরির লাস্ট সিনেমা হতে চলেছে। এবং এখানেও রাজপাল ইয়াদব, জনি লিভার সহ বহু কমেডিয়ানকে আমরা পেতে চলেছি, তো একদিনের জন্য হলেও আমাদের ছোটবেলা কিন্তু আবার আমরা ফিরে পেতে পারি, তো সেটা দেখা যাক কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঠান এবং আমাদের টাইগার থ্রি নিয়ে। তো এই সিনেমাটা কিন্তু রিলিজের আগেই বিরাট বড় হিট হতে চলেছে, কারণ এখন যা অবস্থা হলে এলে সিনেমা কতটা চলবে সেটা সূর্যবংশী রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে, তার আগে বোঝা ইম্পসিবল। তো এখন প্রডিউসাররা কি করছে, সিনেমা রিলিজের আগে ওডিটির সঙ্গে একটু চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছে যে তোমাদের কাছে সিনেমাটা এত টাকায় বিক্রি করে দিলাম, এবার যদি হল থেকে লাভ চলে আসে আমাদের সিনেমা এমনি হিট হবে, কারণ এখন 70-80 কোটি কামানো মানে সিনেমা হিট নয়, বিরাট বড় ফ্লপ। তো সেই হিসেবে বলতে গেলে সবাই চাইছে যে কোনো না কোনো ভাবে ওডিটিকে বিক্রি করে আমরা 200-300 কোটির মতো বিজনেস এমনিই করে নেব। তো এখন যেটা খবর যে পাঠান এবং আমাদের এই টাইগার থ্রি এই দুটোর সঙ্গে কিন্তু অ্যামাজন যে প্রাইম তার একটা বিরাট বড় চুক্তি হচ্ছে, এবং এই সিনেমাগুলো রিলিজের 2 মাস পর, মানে মোটামুটি 56 দিন পর বা 7 দিন পর এই সিনেমাগুলো কিন্তু ডাইরেক্ট ওটিটিতে চলে আসবে। ইয়েস, মানে মোটামুটি রিলিজের 56 দিনের মধ্যেই কিন্তু এগুলো ওটিটিতে চলে আসবে, এবং বাদবাকি যে সিনেমাগুলো ইয়াস ফিল্মসে যেমন পৃথ্বীরাজ বলো বা বান্টি ওর বাবলি, এগুলো মোটামুটি 1 মাসের মধ্যে চলে মানে চলে আসার চান্স রয়েছে, যেহেতু ওগুলোর বাজেট খানিকটা হলেও কম।
যদিও পৃথ্বীরাজের বাজেটটা বেশি যায়নি এক্ষেত্রে কেন ওটাকে লিস্টে রেখেছে, তবে পাঠান এবং টাইগার সি মোটামুটি লিস্টে দু মাসের মধ্যেই চলে আসবে, অর্থাৎ ফ্লপ হওয়ার কোনো চান্স নেই। একটা বিরাট পরিমাণ অর্থে স্যাটেলাইট রাইট সহ ওটিতে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, তো চিন্তার কোনো কারণ নেই সলমান খান এবং শাহরুখ খানের ফ্যান্সদের জন্য। এটাই মেনলি বলা ছিল, তো এগুলি ছিল আজকের আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।